কিভাবে আপনার মোবাইলে তোলা ছবিগুলোকে আপনি ডিএসএলআর ছবির মতো তৈরি করবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কীভাবে মোবাইলে তোলা যে কোনো নর্মাল ছবিকে আপনি ডিএসএলআর মতো তৈরি করবেন। তো আর বেশি কথা না বলে চলুন আমরা মূল ভিডিও শুরু করছি, আমরা কীভাবে এই ধরনের ছবিগুলো আমরা ডিএসএলআর মতো তৈরি করব। তো এই কাজটি করতে হলে আপনি প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, তা আপনি কী করবেন এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন ইয়ার ব্রাশ লিখে। তো আপনি কী করবেন এখান থেকে এই ইয়ার ব্রাশ লিখে এখান থেকে আপনি সার্চ করে দেবেন। তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। তো আপনি কী করবেন এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন ওপেন লেখা শো করবে। তো আপনি কী করবেন এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপটি একটু লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে এই স্ক্রিপ্টে একটি ক্লিক করে দেবেন। তো স্ক্রিপ্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই অ্যাপের একটি নতুন ইন্টারফেস পেয়ে যাবেন। তো আপনার সামনে এরকম অ্যাড চলে আসলে তো আপনি কী করবেন এই অ্যাডগুলো এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন। তো এটা এখান থেকে কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে, তারা বলছে আপনি এই অ্যাপের সমস্ত টার্মস মানে নিয়মকানুন মানছেন কিনা। তো এটা করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন দুইটি হোয়াইট চিহ্ন রয়েছে। তো আপনি কী করবেন এখান থেকে এগুলো টিক মার্ক করে দিয়ে এখান থেকে আপনি দেখতে পাবেন অ্যাকসেপ্ট নামে একটি অপশন, কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই অ্যাপের একটি ইন্টারফেস চলে আসবে। তো এই অ্যাপটি যেহেতু ফ্রি এবং ইন্টারনেট দিয়ে ব্যবহার করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে নানা রকম অ্যাড আসতে পারে। তো আপনি কী করবেন এই অ্যাডগুলোকে আপনি স্কিপ করে দেবেন। তো অ্যাডগুলোকে স্কিপ করে দেওয়ার পর টোটালি আপনার সামনে এই অ্যাপের ইন্টারফেস চলে আসবে। তো আপনি কী করবেন এখানে দেখতে পাবেন এডিট ফটোস অ্যান্ড ভিডিও। তো আপনি কী করবেন এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি কোনো পারমিশন চাই তো আপনি কী করবেন এখান থেকে অ্যালাউ করে দেবেন এই পারমিশনগুলো। তো এখানে পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর আপনার সামনে এখানে দেখতে পাবেন সমস্ত ফটো চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে আপনার গ্যালারিতে যে ছবিটি আপনি এডিট করবেন আপনি কী করবেন সেই ছবিটি এখান থেকে বেছে নিয়ে শুধুমাত্র আপনি সেই ছবির উপরে একটি ক্লিক করে দেবেন। তো ছবির উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে আপনি এখান থেকে আবারও অ্যাডগুলো এই ক্রস বাটনে ক্লিক করে এখান থেকে কেটে দেবেন। তো এখান থেকে অ্যাডগুলো কেটে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন মিডিলে যে অপশনটি রয়েছে তো এখানে একটি ক্লিক করে দেবেন। তো মিডিলে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এখানে আবারও অ্যাড চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে আপনি আবারও এই ক্রসে ক্লিক করে অ্যাডগুলো আপনি কেটে দেবেন। তো অ্যাডগুলো কেটে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু এখানে চলে আসছে। আমি মূলত এই নর্মাল ছবিটিকে আমি এখন ডিএসএলআর যেভাবে হয় সেভাবে আমি আপনাদের করে দেখাবো। তো এই নর্মাল ছবিকে ডিএসএলআর করার জন্য আপনি এখানে দেখতে পাবেন একটি টুলস নামে একটি অপশন রয়েছে। তো আপনি কী করবেন এই টুলসে একটি ক্লিক করে দেবেন। তো টুলসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে উপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো আপনি কী করবেন এখান থেকে এই অপশনগুলোকে এইভাবে টান দেবেন। তো টান দেওয়ার পর এখানে দেখতে পাবেন ব্লার নামে একটি অপশন কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আপনি কী করবেন এই ব্লারে একটি ক্লিক করবেন। তো ব্লারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটো নামে একটি অপশন রয়েছে। তো আপনি এই অটো অপশনে আবারও আরেকটি ক্লিক করে দেবেন। তো অটো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সেই নর্মাল ছবি থেকে কিন্তু এখন ডিএসএলআর মোডের ছবিটি হয়ে গেছে। তো এখানে যদি আপনার কোনো ছবি থাকে তাহলে আপনার ছবিটি বাদে এবং আপনার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা কিন্তু এরকম ডিএসএলআর মতো হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে এগুলো এখান থেকে কমিয়ে এবং আপনার ইচ্ছা মতো যতটুকু প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু কমিয়ে এবং বাড়িয়েও কিন্তু এখান থেকে দিতে পারেন আপনার যতটুকু প্রয়োজন হয়। তো আপনি এই ছবিগুলো আপনার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি এগুলো আবার ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন টিক মার্ক রয়েছে। আপনি কী করবেন এখান থেকে সমস্ত কিছু ওকে হয়ে যাওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ছবিটি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে। তো আপনি কী করবেন উপরে দেখতে পাবেন ডাউনলোডের মধ্যে একটি আইকন রয়েছে। তো আপনি কী করবেন এই ডাউনলোড আইকনে একটি ক্লিক করে দেবেন। তো ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার ছবিটি কিন্তু এখন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আপনারা অবশ্যই ভিডিওটি বুঝতে পেরেছেন যে আপনারা কীভাবে আপনাদের যে কোনো নর্মাল ফটোকে আপনারা ডিএসএলআর মোডে কনভার্ট করে দেবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভালো না লাগলে কমেন্ট করে বলে দেবেন ভিডিওটি আপনার কেন ভালো লাগেনি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, খুদা হাফেজ।